করোনা ভাইরাসের প্রভাবে সাতক্ষীরায় হুমকির মুখে পড়েছে চিংড়ি শিল্প। রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় জেলার স্থানীয় বাজারে গলদা ও বাগদা চিংড়ির দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে ঘের মালিকরা। ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে সরকার ঘোষিত প্রণোদনার পাশাপাশি ব্যাংক ঋণ মৌকুফের দাবি জানিয়েছেন চিংড়ি ঘের মালিকরা। সাতক্ষীরা প্রতিনিধি শাহিন গোলদারের প্রতিবেদন। সাতক্ষীরা জেলায় ছোট বড় মিলিয়ে 70,000 চিংড়ি ঘের রয়েছে। এসব ঘেরে বাগদা ও গলদা চিংড়ি মাছের চাষ হয়ে থাকে। চলতি বছর করোনার প্রভাবে হুমকির মুখে পড়েছে চিংড়ির শিল্প। লকডাউনের কারণে বিদেশের রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় বাজারে চিংড়ি বাজারজাত করা অসম্ভব হয়ে পড়েছে। বাগদা ও গলদা চিংড়ি মাছের অস্বাভাবিক দরপতন হওয়ায় লোকসান গুনতে হচ্ছে ঘের মালিকদের। সময় মতো ব্যাংক ঋণ ও সমিতির কিস্তির টাকা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। বাজারজাত করতে পারতেছি না, কেউ নেচ্ছে না মাছ, বিষয়ে আমরা ভীষণ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি। 1200 টাকা, 1000 টাকা, এখন সেই মাছ 400 টাকা, 500 টাকা। আমাদের এ কারণে, আমাদের বাজারজাত না হওয়ার কারণে আমাদের বিশাল ক্ষতিগ্রস্ত। সরকার ঘোষিত প্যাকেজ দ্রুত দেওয়ার পাশাপাশি ব্যাংকের সুদ মৌকুফের দাবি জানিয়েছেন চিংড়ি চাষী সমিতির এই নেতা। দ্রুত তার সাথে আমাদের এই কোনো ধরনের প্যাকেজ করতে ঘরে ঘরে পৌঁছে দেবেন, আর অল্প স্বল্প সুদে যাতে ঋণটি সমন্বয় করা যায় সেটাই বিষয়ে বিশেষ দৃষ্টি রাখবেন বলে আমি আশা করছি। ক্ষতিগ্রস্ত চিংড়ি চাষীদের ক্ষতি কাটিয়ে উঠতে সহজ শর্তে সুদমুক্ত ঋণের জন্য উচ্চ পর্যায়ে সুপারিশ করা হয়েছে বলে জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। বাংলাদেশ ব্যাংকের যে নীতিমালা রয়েছে, যে সার্কুলার রয়েছে, সেই অনুযায়ী যেন চাষিরা খুব সহজেই যাতে সেই সুবিধাটা গ্রহণ করতে পারে বিভিন্ন ব্যাংক থেকে, সেজন্য আমরা সার্বক্ষণিক নজরদারি করছি। ক্ষতিগ্রস্ত চিংড়ি চাষীদের ডাটাবেস তৈরি করে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। সরকার যদি ভর্তুকি প্রদান করেন অথবা ঋণ পরিশোধ করেন, সেক্ষেত্রে আমরা একটা সুবিধা পৌঁছে দেওয়ার জন্য একটা ডাটাবেজের কার্যক্রম শুরু করেছি, যাতে প্রত্যেকেরই আলাদা আলাদাভাবে তাদেরকে চিহ্নিত করা সম্ভব হবে। দেশের বৃহৎ এই অর্থনৈতিক খাতকে টিকিয়ে রাখতে সরকার সব ধরনের সহযোগিতা করবেন এমনটাই প্রত্যাশা চিংড়ি ঘের মালিকদের। শাহিন গোলদার, SATV, সাতক্ষীরা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইটে www.satv.tv-তে। তথ্য ও বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল www.youtube.com/SATVBD, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। প্রতি মুহূর্তে আপডেট থাকতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/SATVBD। SATV, সাথে আছি সবসময়।